বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বা বন্দর নগরী বলা হয়ে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1990 সালে। সিটি কর্পোরেশনে 11টি থানা এবং 41টি ওয়ার্ড রয়েছে। সর্বশেষ আদমশুমারির হিসাব মতে এ শহরের জনসংখ্যা ছিল 25,82,401 জন। ভাসমান লোকসংখ্যা ছিল প্রায় আরও 5.5 লাখ। প্রতি বছর আরও 1.5 লাখ মানুষ কাজের সন্ধানে এ শহরে আসছে, যাদের একটা বড় অংশ বিভিন্ন বস্তিতে থাকছে। এর ফলে শহরে বস্তির সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নানা ধরনের জৈব ও অজৈব বর্জ্য। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই বর্জ্য জনজীবনের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। ক্রমবর্ধমান বিভিন্ন জৈব বর্জ্যের মধ্যে অন্যতম হল ফিকাল স্লাজ বা মানব বর্জ্য বা পয়ঃনিষ্কাশন বর্জ্য। বা মনুষ্য বর্জ্য হচ্ছে অনসাইট স্যানিটেশন থেকে আসলে শব্দটি এসেছে, যেখানে আসলে মূলত এর কম্বিনেশন হচ্ছে সলিড যে পার্টটুকু আছে এবং ব্ল্যাক ওয়াটার, অর্থাৎ সলিড এবং ব্ল্যাক ওয়াটার এই দুটোর কম্বিনেশনই হচ্ছে ফেকাল স্ল্যাজ বা মনুষ্য বর্জ্য। পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন সমস্যার সৃষ্টি করেছে এই মানব বর্জ্য। চট্টগ্রামে মূলত সেপটিক ট্যাঙ্ক নির্ভর অনসাইট স্যানিটেশন ব্যবস্থা বিদ্যমান। আমরা যখন নকশা অনুমোদন দেই যে কোনো ধরনের ভবনের, তখন আমরা বিশেষভাবে এই কথাটা উল্লেখ করি যে সেখানে সেপটিক ট্যাঙ্ক থাকতেই হবে। বাংলাদেশ সরকার 2014 সালের মধ্যে 100% স্যানিটেশন অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সেই লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে খোলা জায়গায় মলত্যাগ বন্ধে শতকরা 99% সফলতা অর্জিত হয়েছে। চট্টগ্রামে সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম না থাকায় অপরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা জনস্বাস্থ্য ও পরিবেশকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। চট্টগ্রাম ওয়াসা 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে। চট্টগ্রাম ওয়াসা কিন্তু দুটা কাজের জন্য প্রতিষ্ঠিত হয়, একটা হলো পানি সরবরাহ করা, আরেকটা হলো সিওয়ারেজ। কিন্তু 1963 সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো সুয়ারেজ প্রকল্প হাতে নেওয়া হয়নি। যেহেতু সুয়ারেজ লাইন নাই, সবগুলো মানুষের এই সেফটি ট্যাঙ্কের ময়লা আমাদের নালাতে যাচ্ছে, এগুলো সরাসরি গিয়ে কর্ণগুলিতে বলতে হচ্ছে। নালাগুলো যেমন দূষিত হচ্ছে, তেমনি চট্টগ্রামও দূষিত হচ্ছে। পৃথিবীতে আরও কোনো শহর এরকম আছে কি না এরকম সিওয়ারেজ সিস্টেম বাদ দিয়ে 60 লাখ মানুষকে বাহিত করছে, এটা কল্পনা করতেও আটকে ওঠা উচিত, চমকে ওঠা উচিত যে সিওয়ারেজ সিস্টেম সারা একটি শহর রান করছে এবং এখানে মানুষ বাস করছে। আমাদের আগে চাকির বাথরুম ছিল, এই বাথরুমের সাথে একটা ইয়া ছিল, নাসি ছিল, ওই নাসি দিয়ে ডেনে মল যেত, এই মলগুলা দুর্গন্ধ ছড়ায়। 2010 সালে সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বছর পয়ঃনিষ্কাশন বর্জ্য উৎপন্ন হতো 1,14,986 মেট্রিক টন, যা কিনা 2025 সালে গিয়ে দাঁড়াবে 1,89,093 মেট্রিক টন এবং 2040 সালে যার পরিমাণ হবে 3,17,716 মেট্রিক টনে। এখনই স্বাস্থ্যসম্মত উপায়ে মানব বর্জ্যের কালেকশন এবং পরিবেশ বান্ধব ডিসপোজাল সিস্টেমের পরিকল্পনা না করলে ভবিষ্যতে নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক অবক্ষয় হতে পারে। বর্তমানে সুয়ারেজ লাইন না থাকার ফলে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে যে সুয়ারেজ যে ইয়েগুলো ওয়াটারগুলো বাইর হয়, সেই ওয়াটারগুলো ড্রেনেজ মাধ্যমে খাল থেকে মাধ্যমে এটা নদীতে চলে যায়, যার ফলে নদীর পানিগুলো পলিউট হচ্ছে মারাত্মকভাবে। এবং এটা যদি আরও কিছুদিন চলতে থাকে তাহলে এটার অবস্থা কী দাঁড়াবে সেটা বলা খুবই কঠিন এবং অত্যন্ত দুঃখজনক। এবং সত্যি কথা যে চট্টগ্রামে মাত্র দুটা নদী, একটা মোহনাতে হালদা নদী এবং আরেকটা হলো আমাদের কর্ণফুলী নদী, এবং এই হালদা এবং কর্ণফুলী যদি কোনো কারণে যদি পলিউটেড হয়ে যায় তাহলে কিন্তু চট্টগ্রাম শহরে পানি সরবরাহ করার আর কোনো উপায় থাকবে না। প্রতিনিয়ত আপনার জোয়ার ভাটা হচ্ছে দুই বেলা, এই মানুষের বর্জ্য, শিল্প বর্জ্য সব কিছু খাল থেকে কর্ণফুলী হয়ে সাগরে চলে যাচ্ছে,
যার ফলে স্যানিটেশনের দুরবস্থাটা দৃশ্যমান না, কিন্তু এটা দীর্ঘমেয়াদীভাবে এই দেশের পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। পিট বা সেপটিক ট্যাঙ্ক বছরে দুইবার পরিষ্কার করা উচিত, কিন্তু সাধারণ মানুষ সেটা না করায় সেপটিক ট্যাঙ্ক পূর্ণ হয়ে তা নদীনালা বা খালবিলে চলে যাচ্ছে, যা পরিবেশকে দূষিত করছে, শহরকে দূষিত করছে। শহরের বাসিন্দারা পিট বা সেপটিক ট্যাঙ্ক তৈরি করলেও এর ব্যবস্থাপনা সম্পর্কে অসচেতন হওয়ায় নিজের অজান্তেই পরিবেশকে দূষিত করছে। কিভাবে একটা সেপটিক ট্যাঙ্ককে ম্যানেজ করতে হবে, কীভাবে পরিবেশের ক্ষতি না করে সেপটিক ট্যাঙ্কের ম্যানেজমেন্টটা করতে হবে, সে ব্যাপারে জনগণকে আমরা সচেতন করতে চাই বলে আমরা কিছু নির্দেশনা তৈরি করেছি। সিটি কর্পোরেশনের কাছ থেকে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সেবা পাওয়া শহরের বাসিন্দাদের নাগরিক অধিকার। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যদি বেগুটেক দিয়ে সেপটিক ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হয়, তাহলে আমাদের 8 থেকে 10টা বেগুটেকের প্রয়োজন হবে। প্রায় 10-12 বছর আগে থেকে আমরা একটা বেগুটেক দিয়ে এই পরিচ্ছন্ন এই সেপটিক ট্যাঙ্ক ক্লিয়ার করে আসতেছি, কিন্তু এটা খুবই সামান্য। সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার জন্য সাধারণ মানুষ সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য প্রাইভেট সুইপারদের উপরেই বেশি নির্ভরশীল। আমার বাড়িতে নির্দিষ্ট সেপটিক ট্যাঙ্কি আছে, আমার বাসার এবং ভাড়াটিয়াদের যে ময়লাগুলো আছে ওই সেপটিক ট্যাঙ্কিতে ভরে যায়। আমি পার্সোনালভাবে মেথডদের কন্ট্যাক্ট করে বছরে 2 বার পরিষ্কার করি। আমি যেখানে জব করি আমার ইন্ডাস্ট্রিতে ওখানেই একই অবস্থা করেছি। সিটি কর্পোরেশনে সুইপারদেরকে বলা হয় সেবক। সেপটিক ট্যাঙ্ক বা পিট পূর্ণ হয়ে গেলে সাধারণত সেবকদেরকে ডাকা হয়। বাড়িওয়ালা সেবকদের সাথে দরদাম করে, সেবকের চাহিদার সাথে মিলে গেলে ওরা পরিষ্কার করতে আসে। এখনো বালতি, বেলচা, দড়ি, বাঁশ, কেরোসিন ইত্যাদি ব্যবহার করে ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাঙ্ক পরিষ্কার করা হয়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর, যা তাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। চর্মরোগ ছাড়াও বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছে সেবকরা। বেশিরভাগ সময় ওরা নিরাপত্তার জন্য কিছু ব্যবহার করে না। বালতি দিয়ে ময়লা তুলে বড় বালতি বা ড্রামে নেওয়া হয়। ট্যাঙ্কের নিচে সলিড ময়লা থাকলে ওরা ট্যাঙ্কের ভেতর নেমে সেই ময়লা উঠায়। মানববর্জ্য ফেলার কোনো জায়গা না থাকায় ভ্যান গাড়িতে করে দূরে নিয়ে নালা বা ড্রেনে ময়লা ফেলে দেয়। সলিড ময়লা থাকলে তা নিকটস্থ ডাস্টবিনে ফেলে দেয়, যা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে এবং জনগণের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যে ময়লাটা তুলি সেপটিক ট্যাঙ্কি থেকে, আমাদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। আমরা নালাতে ফেলে অনেক সময় মানুষে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, অনেক সময় মারেও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি আমাদেরকে যদি অন্য ভালো একটা নির্দিষ্ট জায়গা দেয় তো আমাদের আর কোনো সমস্যা হবে না। মানববর্জ্য শুধুমাত্র পরিবেশের ভারসাম্য বিনষ্ট ও জনজীবনে ভোগান্তির সৃষ্টি করছে তা নয়, এটা দেশের অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। পরিসংখ্যান বলছে এই সমস্যার জন্য বাংলাদেশের অর্থনীতিতে $4.23 বিলিয়ন $ নেতিবাচক প্রভাব পড়ছে। তবে বর্তমানে এই ইন্টারমিডিয়েট অবস্থায় আমি এটা মনে করি যে যেহেতু বিভিন্ন সেপটিক ট্যাঙ্ক থেকে বর্তমানে টেকনোলজি ডেভেলপ করেছে, যে ফিকার স্ল্যাশগুলো সেখান থেকে সংগ্রহ করে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এই ফিকার স্ল্যাশগুলোকে আমরা ম্যানিউরে বা সারে পরিণত করতে পারি, এবং এইটা এখন জরুরি ভিত্তিতে করা উচিত। সঠিক পদ্ধতিতে ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট করতে হলে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, যা সার্ভিস চেইন বা ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট হিসেবে পরিচিত। আমরা অনেকেই ফেকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট বলতে শুধুমাত্র ভ্যাকুটাক দিয়ে ফেকাল স্ল্যাশ সেপটিক ট্যাঙ্ক থেকে কালেক্ট করাকে বুঝে থাকি, কিন্তু আসলে কিন্তু এটা শুধুমাত্র এই পুরো ভ্যালু চেইন একটিমাত্র অংশকে আমার পরিপূর্ণ করে। মানব বর্জ্যে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। এই বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরি করলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও লাভবান হওয়া যাবে।
লিকুইড ওয়াটারকে কিন্তু আসলে আমরা একটি কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ডের মাধ্যমে আমরা বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়েকশান অ্যারোবিক এনভায়রনমেন্টে আমরা কিন্তু একে ট্রিটমেন্ট করে পরিবেশ উপযোগী করে একে আমরা পরিবেশে ফেরত দিতে পারি, অথবা এই লিকুইডটাকে আমরা পরবর্তীতে বিভিন্ন এগ্রিকালচার পারপাসেও কিন্তু আমরা ব্যবহার উপযোগী করে তুলতে পারি। সঠিকভাবে ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট করে একটা পরিচ্ছন্ন আধুনিক চট্টগ্রাম নির্মাণ করতে শহরের নাগরিকদের পাশাপাশি সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও তাদের দায়িত্ব সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা রাখতে হবে। লোকাল গভর্নমেন্ট ডিভিশনের উদ্যোগে সম্প্রতি একটি ইনস্টিটিউশনাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট বাংলাদেশ এটা ড্রাফট তৈরি করা হয়েছে আইটিএন বুয়েট এবং পিএসসির উদ্যোগে। লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট 2009 আপনার রিফিউজ ম্যানেজমেন্টের দায়িত্ব সিটি কর্পোরেশনের, এবং এই রিফিউজের আন্ডারে কিন্তু ফেকাল স্লাজও আছে, ফলে এটা খুবই স্পষ্ট যে ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের মেইন দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। নগরীর জনগণ সিটি কর্পোরেশনের কাছ থেকে উন্নত সেবা আশা করে, এ সেবা পাওয়ার জন্য তারা অর্থ ব্যয় করতেও প্রস্তুত। আমরা সিটি কর্পোরেশনে কোনো সেবা পাইনি, এখন সিটি কর্পোরেশন সেবা দিতে চায় তাহলে টাকা দিতে রাজি আছে।